বেশিরভাগ সময় জীবনকালটা নোয়াখালী ব্যায়ামগঞ্জে এটাই সুমনিতে আমরা কাটাইছি বেশিরভাগ। আমরা সুমনি থাকতে আমরা ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, ছাত্রলীগের কাজ কমিশনে জড়িত ছিলাম, এরপরে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করেছি। আমাদের এখানে সেনাবাহিনী আসছে অনেক পরে দিই, এর আগে দিয়ে আমরা মোটামুটি সুমনিবাজার মুক্ত ছিল, অনেক পরে আসি সেনাবাহিনী দখল করার পর দিয়ে আমরা আস্তে আস্তে এখানে সরে গেছি। এরকম দিকে চলে গেছি, শুধু জুন মাসে একবার আমি ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া আমার মামতলায় সহ যাওয়ার পর দিয়ে ওইখান থেকে দুদিন থাকার পরে আবার চলে আসছি। আমাদের বাড়ি ছিল রোডের পাশে বস্তার বিপরীত দিকে, আমি আবার চলে আসলাম সিটাঙ্গা। সিটাঙ্গা আসি নাসিরাবাদ, আমার মামা ছিল থাকতেন এখানে, নিমের দোকান ছিল, আমি দোকানে বসতাম। আর নাসিরাবাদ এখানে যারা মুক্তিযুদ্ধ করতো, আমার মামার বাসা পুরাটা দোতলা বাসা ছিল, তখন দোতলা আন্ডার কনস্ট্রাকশন, ওইখানে মুক্তিযোদ্ধারা আসতো। রাজা শামসুলাদ্দিন বাবুর, আমার হাবিব রহমান হাবিব, এরা আমাদের ক্লোজ ফ্রেন্ড, খুশিদ আলম বীরপ্রতীক, এরও এখানে আঠারো যাওয়া বৃত্তু। আমার মামার নাম সালেহ আহমদ, উনি মারা গেছেন মরহুম, ওনার এখানে যে আমার মামার সাথে আমরা এদেরকে খাওয়া দাওয়ার অনুশীলন, খাওয়া দাওয়ার সহযোগিতা করতাম, সব কিছু করতাম। ওনার বাসায় মুক্তিযোদ্ধারা আসতেন, এদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে সহযোগিতার ব্যাপারে আমরা যথেষ্ট সাজিয়ে সাজিয়ে দিতাম। মামা ঘুরতেন, মামা আমার বলতেন যে এগুলার কীভাবে খাওয়া দাওয়া করা যায়, কীভাবে সাজিয়ে করা যায়, এগুলো সাহায্য করতেন। ডাক্তার জাফর ভাই, তারপরে যাই সালাউদ্দিন, আমি ওনাদেরকে তখন ওনার মেডিকেল কলেজে পড়তেন, ওনারা আমাদের সিনিয়র ছিলেন, ওনারা ওনারা আসতেন প্রায় সময়, ওনারা আসতেন। তারপরে ডাক্তার জাফর ভাই আমাদের নোয়াখালী এখন জেলা পরিষদের সভাপতি আছেন। এই মুক্তিযোদ্ধার যে আশা উদ্দেশ্য ছিল, আসলে এটা কতটুকু বাস্তবায়ন হয় নাই, এটা মানে এটা যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, যে অর্থনৈতিক মুক্তির জন্য আসলে মুক্তিযুদ্ধ আমরা পাইছি কিনা আদর্শ সন্দেহ আছে। আর এটার ফলে দিয়ে বাংলাদেশে যে 75-এর বঙ্গবন্ধু হত্যা করার পর দিয়ে আসলে দেশটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, এবং কিছু যে জায়গার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সেই জায়গার আবার ক্ষমতা আসার কাছাকাছি, ক্ষমতার কাছাকাছি চলে আসছে। এটাকে আমাদেরকে, এটা আমাদের জায়গার মুক্তিযুদ্ধ আমাদের অনেক বছর লাগছে, অনেকের ফাঁসি হয়েছে, আরও কিছু বাকি আছে, এগুলো বিচারা উচিত। কারণ এরা পাকিস্তানে, এরা বাংলাদেশে চাই না, এরা পাকিস্তানে পাকি চলি, এদের বাংলাদেশে চাই না। এই জন্য আমাদের এদের বিচার হওয়া, যাদের বিচার হয়েছে হয়েছে, আর যাদের বাকি হয়েছে এদেরই বিচারা উচিত। তরুণ প্রজন্ম ওরা কীভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারে, কীভাবে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে, এই বাংলাদেশের মধ্যে ঘুষ দুর্নীতি থাকবে না, মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, সবাই সমানভাবে চলতে পারে, তরুণের কাছে এটাই প্রত্যাশা। কারণ তরুণরাই পারে সব কিছু করার জন্য।